আসসালামু আলাইকুম, দিস ইজ তানজু। আশা করছি সবাই ভালো আছেন। কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন জানাবেন। ঈদের আনন্দ তো 7 দিন থাকে, এখনও তো 7 দিন হয়নি, তো আমরা সবাই মিলে আনন্দ করছি। আর সব থেকে বেশি ভালো লাগছে যে বাবার বাড়ি এতদিন থাকতে পারছি, তাও আমার বিয়ের পরে প্রথম ঈদ। রাতের বেলা হঠাৎ করে বের হয়ে সবাই এরকম আনন্দ করছিলাম, ওই মুহূর্তটা বেস্ট ছিল। ভালো আছি, বাবার বাড়ি সকাল সকাল না দুপুর দুপুর, কিন্তু ঘুম থেকে উঠছি এখন। এখন মনে হচ্ছে উঠছি, হ্যাঁ ইনি সকাল বেলা উঠে গেছে। ও হ্যাঁ, এখানে আমার ছোট বোনু আছে, যাকে কেমন দেখে যাচ্ছে না, একটু পরে উঠছিল। ওকে, একটু পর কিন্তু এখনো হয়নি। যাই হোক, সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম, অনেক অনেক হ্যাপি লাগছে। আর আমরা এখন হচ্ছে সকালের ব্রেকফাস্ট করব, তারপরে হচ্ছে ইনি চলে যাবে। যে আমাদের সকালের ব্রেকফাস্ট হচ্ছে গরুর মাংস, পরোটা, ডিম পোস্ট, দেন হচ্ছে সেমাই, তারপরে জর্দা ভাত, তারপরে হচ্ছে কি যেন বরফি, আর এখানে হচ্ছে দই আছে। ও আচ্ছা, এক্সট্রা প্লেট বাকি আছে, নিয়ে আসছি। এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। তো আমাদের খাওয়া দাওয়া হচ্ছে এখানে, ওনার ছোট ছোট শালিরা দেখছে। দেখি তাবিয়া, তাবিয়া আসো আমাদের সাথে বসো। ও আমি আসছি, এতে অনেক খুশি বুঝলা। খেতে বসছি আর তাবিয়া কিছুই করছে, পূজা দুপুরে খাওয়া দাওয়া শেষ, দাদি শাশুড়ি শ্বশুরের লগে এখন তিনি হচ্ছে চলে যাবে, পরে খাবো, গোসল করে ফ্রেশ হয়ে দেখা যাবো। কখন আম্মু আব্বুরে বইলো কালকে পরশু আসতে, কালকে আসতে গুজরাট ফিরে আসতে। হ্যাঁ রাতেরবেলা আসবে, ফোন দেব। আচ্ছা ফোন দিও, যাও তাইলে। ওদিকে আব্বু আমাদের কালকে আসে, এটা কালকে কালকে পাওয়া যাবে না, তুমি গুজরাট মুড়া পুরো গুরবান না। আব্বু আম্মু কথা বল, ঠিক আছে তো তুমি বললাম তুমি রাতে আসবে পুরো, আজকে রাতে না, আজকে রাতে আসো না, কালকে রাতে আসো। আচ্ছা না আসো, যাও সমস্যা নাই, বুঝতে পারছে তার ব্যবহারই, সমস্যা নাই, তুই যা। আচ্ছা ঠিক আছে, আল্লাহ দাদি যাইতেছে, ডাকতেছে। কি কথা শিখছে, ওকে ঠিক আছে, আপু থাক তুমি যাও, অত ঠান্ডার পড়া লাগবে। এই তো চলে গেল বিকেলবেলা, আমরা হচ্ছে ঘুরতে বের হব। তাবিয়া রেডি হয়ে গেছে, সে একা একা এখন জুতা পরতে পারে, মাশাআল্লাহ। তাকে জুতা আমি কিনে দিয়েছিলাম না, কত সুন্দর লাগছে আমার মনিতার এই জুতাটা। তো এরপরে আমরা হচ্ছে আশেপাশে যত বাচ্চারা আছে সবাইকে নিয়ে আমরা বের হব, বড়রা। আমার দুকা ফুপ্পি যেতে পারবে না, ও দুকায় ফুপ্পি যেতে পারবে না, সে একা একা কিভাবে পড়ে বলতেছে। আমি কিন্তু পারতাম পড়াইতে, আমি জাস্ট দেখবো আমার বোনটা কি কি শিখছে। সে রেডি হয়ে গেছে, একা একা আবার নিচেও নেমে যাচ্ছে, কত ভালো। তো আমরা হচ্ছে বিকেলবেলা সবাই মিলে ঘুরতে যাচ্ছি। দেখেন তাবিয়া মনি সবার আগে এসে বসে পড়েছে, যার যার জায়গায় সে যাবে। আমি বসা পড়ি, দাঁড়ো তুমি এখানে বসো, এখানে আসো, আপু মনির কাছে আসো। তোমরা সবাই হচ্ছে উঠে যাচ্ছি। তাবিয়া
রাস্তার মাঝখানে কেন সন্ধ্যার সময় আম্মু অনেক রিকোয়েস্ট করলো ঘুরতে যাওয়ার জন্য, তো বিকেল বিকেল বের হইতে হইতে আমাদের রাত হয়ে গিয়েছিল। দেন আমরা এই যে একটু ঘোরাঘুরি করে হচ্ছে পপকর্ন খেয়ে দেন হচ্ছে বের হয়ে গিয়েছিলাম। খুব টায়ার্ড লাগছিল আমার, তো আমি আর ওই দিন ব্লগ করিনি। দেন নেক্সট ডেতে আমি আবার ব্লগ করছি। প্রতিদিনের খাবার আর কি বাবার বাড়িতে, এরপরে ভাত খাওয়া দাওয়া সবারই শেষ, শুধু আমি বাকি আছি। আম্মু খাচ্ছে, ডাকলো তো। এখানে কি ছিল, মাংস ছিল, শেষ হয়ে গেছে, কালকের ছিল বোধ হয়। এখানে ডাউল আছে, দেন হচ্ছে ভাজি, দেন এখানে হচ্ছে গরুর কালা ভুনা, মনে হচ্ছে কালা ভুনা এটা আম্মু নাকি মাংস। তারপর এখানে আছে মুরগির মাংস, মাংস এখানে ডাল আছে। মাংস খেতে খেতে ঈদের পর থেকে, মানে ঈদের থেকে শুরু হয়েছে, ঈদের আগের দিন থেকে আমি মাংস খাচ্ছি, একদম খেতে খেতে বোরিং হয়ে গেছে। আর আমার শ্বশুর শাশুড়ি যেহেতু আসছে, তো মুরগি তো রান্না করতে হবে, গরু মুরগি দুইটাই, এই জন্য রান্না করছে আম্মু। তো তারা আসতেছে, আমি হচ্ছে খেয়ে নিই, ক্ষুধা লাগছে। এই যে আমার শ্বশুর শাশুড়ি চলে আসছে। ভালো আছেন আম্মু আব্বু? ফোন দিলাম যে ধরলেন না, যে ফোন দিছি আমি, শব্দ পান নাই না গো, কিছু তো পাইনি। আমি অনেকবার ফোন দিলাম, আম্মু ফোন দিল। মিষ্টি আমরা এমনিতেও সবাই কম খাই, পাইছে এই মিষ্টি, অনেক মজা। লিয়াকতালির মিষ্টি আমরা পাই না, ঈদের দিন এই মিষ্টি শেষ হয়ে গেছে, বুঝছো। তো এখানে হচ্ছে আম্মু আব্বুরে নাস্তা দেওয়া হয়েছে, ঈদের যত নাস্তা ছিল রেখে দিয়েছে আম্মু। না আমি আর খাবো না, থাকতে পারোনি আব্বু আম্মু বউ কেউ নাই, এই জন্য তুমি চলে আসছো না। আমার আব্বু অনেক মিস করতেছিল, যে বলতেছিল ছেলের আসতে বলো, ছেলের আসতে বলো। আমি বললাম যে আসবো না, দেখো এই দেখেন। সন্ধ্যার সময় এখন শালাকে নিয়ে বের হয়ে যাবে, হেভি মানাইছে দুইজনে, শালা দুলা ভাই দুইজনেই ঘোরাঘুরি খাওয়া খুব পছন্দ করে, খাবার দাবার। আমি খেতে পারি না, আমার খোরাক কম, চাহিদা বেশি, খোরাক কম, টান বলে বিফলতা আমার না, আমার কিছু লাগবে না। এমনি বাসায় অনেক কিছু রান্না করবে আম্মু একটু পর পরে, দেখো। যাও যাও, আচ্ছা দাঁড়া তো। তো শালাকে নিয়ে আসলাম দোসা হ্যাভেনে খাইতে, সেখানে এসে তো আবার এত ভিড়, অর্ডার দিয়ে আসলাম, স্বাভাবিক 20 মিনিট, হ্যাঁ 20 মিনিট ওয়েট করতে হবে। এই যে গেম খেলতে পাগল, কি দোসা ভালো লাগে, দোসা অবশেষে অবশেষে আমাদের অর্ডার খাবার চলে আসলাম। ফুটছে না, গরম গরম আসতে। তোমার এটা খেতে মজা লাগে? কি কি আছে এখানে? লুচি, আর এখানে আছে চিকেন, চিকেনের লেগ পিস নাকি, এটা হলো অনেক বড় পিস, লেগ পিস। এখানে তোমার হচ্ছে চাট, এটা হচ্ছে কিসের চাট? গ্রিন চাটনি, গ্রিন চাটনি, তাই তো।
খাও, আর আমারটা এখন আসি নাই, তুই হচ্ছে ছোটো সব অনেক বেশি, আজকে ঈদের জন্য আরও বেশি হয়েছে, তাছাড়া এত দেরি হয় না অন্যান্য দিনে। তো এখানে আম্মু হচ্ছে রান্না বাড়া করতেছে, আম্মু আছে, আম্মু আসলে একটা জিনিস আম্মু বেশি মজা পায়, একসাথে থাকতে পারে না, দুইজনে অনেক বেশি গল্প করে একসাথে। আর রান্না আমি তো এখানে মোবাইল টিপতে টিপতে মোবাইলে কই আমাদের সারা দে আফা তো এখানে হচ্ছে সে গরুর মাংস রান্না করছিল আম্মু তার মেয়ের জামাইয়ের জন্য, সেটা হচ্ছে এটা আমার কাছে মনে হইতেছিল আম্মু কালা বুনার মতো লাগতেছিল, কালা একদম কালা বুনাই একবার একটা ভিডিও দেখছিলাম কালা বুনের মধ্যে কয়লা দেয় কালা ওইটা মজা করে বলছে।